হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা ভালো আছি বন্ধুরা। তো এভাবে আমাকে সাপোর্ট দিও, আমার পাশে থেকো বন্ধুরা। প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো এখন আমি হচ্ছে কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে দিই। তো আমার কিছু আজকের ভিডিওটাতে আমি হচ্ছে আমার কিছু সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ একটু গোল্ড জুয়েলারি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে কি মানে গোল্ডের মানে জুয়েলারি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে এটুকু আবার দেখানোর কী ছিল, এটুকু তো সবারই থাকে। তো বন্ধুরা, এটুকুই আমার কাছে অনেকটা, তাই না? তো আমার কাছে যেটুকু আছে সেটুকু আমার কাছে অনেক, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার কাছে কী কী আছে। তো প্লিজ বন্ধুরা, কেউ উল্টাপাল্টা বলবে না, বাস আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার সোনার জিনিসগুলো। তো বেশি পরিমাণ তো নেই, তোমাদের আগেও বলছি যে আমার কাছে অল্প পরিমাণ আছে, তো সেটুকুই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখো, এই যে দুটো ডিপিতে আছে বন্ধুরা, তো আমি তোমাদের দেখাবো। প্রথমে হচ্ছে সোনার চেনটা দেখাই। তো তোমরা সোনার চেনটা অনেকেই দেখেছো আমাকে পড়তে, তো এই দেখো। তো বন্ধুরা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই চেনটা হচ্ছে অন্য ডিজাইন করতে গেছিলাম, বাট এই ডিজাইন করে দিয়েছে আমাকে। তো যাই হোক, তো এই দেখো একটা সোনার চেন আছে, তোমাদের দাদুভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এই যে এটা মাঝে মাঝে পরি ভালো লাগলে। আর হচ্ছে এই যে একটা মঙ্গলসূত্র আছে, তো আমার মঙ্গলসূত্রের একটা খুব শখ ছিল, তো তোমাদের দাদুভাই দেখো ছোট্ট করে একটা বানিয়ে দিয়েছে। এই যে এই দেখো, দেখছো এটা হচ্ছে, এটাও আমাকে অ্যানিভার্সারিতেই তোমাদের দাদাভাই গিফট করেছিল। তো প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাকে কিছু না কিছু বানিয়ে দেয়। তো এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে মঙ্গলসূত্র, তো আমার খুব এক শখ ছিল মঙ্গলসূত্রের, তো তোমাদের দাদাভাই এই যে বানিয়ে দিয়েছে। আর এই যে বন্ধুরা দেখো, কলা বাঁধানো আছে। এই যে এটা হচ্ছে আমার ননদ আমাকে দিয়েছিল আমার বিয়েতে, তো এই দেখো কলা বাঁধানো, শাখা বাঁধানো আছে বন্ধুরা, তবে এখানে নেই, বাড়িতে আছে ওটা, শাখা বাঁধানোটা। আর এই দেখো একটা আইসক্রি আছে, মানে আমার শাশুড়ি দিয়েছিল মুখ দেখাতে। আর এই যে একটা নাকেরতা আছে বন্ধুরা, আর এই যে একটা কানেরতা আছে, এই কানেরতাটা তো সবসময় দেখো, নাকেরতাও দেখো, হাতে এটাও পড়তে দেখো। এই কানেরতাটা হচ্ছে আমার মা আমাকে বিয়ের আগে বানিয়ে দিয়েছিল, কলেজে যেতাম বান্ধবীরা সবাই পরতো, তো আমারও খুব পরতে ইচ্ছা করতো। তো আমার মা বিড়ি বেঁধে বেঁধে এই রিংটা আমাকে বানিয়ে দিয়েছিল, বিড়ি বেঁধে পয়সা জমিয়ে আমাকে এই রিংটা আমার মা বানিয়ে দিয়েছিল। তো বিয়ের পরে আনতে চাইছিলাম না, কিন্তু মা বললো নিয়ে যা। তো এটা আমার মা অনেক কষ্ট করে আমাকে বানিয়ে দিয়েছিল, তো এটা আমার মার ভালোবাসা, এটা আমি সবসময় পরে থাকি, এই দেখো। আর কোনো দিনও এটা আমি খারাপও করবো না, কারণ এটা আমার মা আমাকে অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছে বন্ধুরা, এর মধ্যে অনেক ভালোবাসা, আমার মার অনেক কষ্ট আছে। তো যাই হোক, আমার কাছে এই সামান্য পরিমাণ একটু গোল্ড জুয়েলারি আছে বন্ধুরা। আর এটা হচ্ছে কেনা বন্ধুরা, এটা সোনার না, তো তোমাদের মিথ্যে কথা বলে কী লাভ, তাই না? এটা হচ্ছে কেনা, দোকানে গেছিলাম, পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম। তো এইটুকু পরিমাণ আমার কাছে সোনার জিনিস আছে। আর শাখা বাঁধানোটা তোমাদের দেখাতে পারলাম না, আমার শাখা বাঁধানো দুজোড়া আছে, একটা বাপের বাড়িতে দিয়ে বাপের বাড়ি থেকে দিয়েছিলো, একটা শ্বশুরবাড়ি থেকে। তো শাখা বাঁধানো দুটো আমি আনিনি, ওটা বাড়িতেই আছে। আর এইটুকু পরিমাণে আমার গোল্ড জুয়েলারি বন্ধুরা। তো তোমাদের কোনটা বেশি সুন্দর লাগলো অবশ্যই বলো, মঙ্গলসূত্রটা কি চেনটা, কোনটা বেশি বলবো, অল্প পরিমাণই তো আছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার সোনার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।